গোপন সূত্র মারফত খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন রতনপুর এলাকা থেকে দুজন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে ধৃতেরা হল শাহিদ শেখ ও ইয়ান মোল্লা বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা এলাকায় পুলিশ ধৃতদের কাছ থেকে একটি পাইপ কান দুই রাউন্ড গুলি ও একটি টাটা সুমো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ সূত্রে জানা গেছে টাটাসুমো গাড়ি করে ছয় জনের দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সিঙ্গুর থানার টহলরত পুলিশ গাড়িটিকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চারজন দুষ্কৃতী পালিয়ে যায় ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগও রয়েছে ঘটনার আগের দিন এই ডাকাত দলটি বর্ধমানের গলসি এবং পালশিটে ট্রাক ড্রাইভারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক হাজার টাকা ডাকাতি করে এদিন ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে